নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বাঁধাকপি তরকারি রান্না করার জন্য আমি 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি। তারপরে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা বড় আলুকে ডুমো করে কেটে সেটাও জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়া গরম করে তাতে এক চামচ ধনে, এক চামচ জিরে, 10 থেকে 12টা গোলমরিচ, তেজপাতা একটা, দুটো এলাচ দিয়ে হালকা করে ভেজে নেব। সুন্দর গন্ধ উঠবে, তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এখন এই মশলাটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দেব। তরকারি রান্নার জন্য একটি ইলিশ মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা চাইলে রুই, কাতলা, ভেটকি মাছের মাথাও ইউজ করতে পারেন। এবার কড়াতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাটি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখবেন এটা সহজেই ভেঙে যাচ্ছে। এইভাবে মাছের মাথাটা ভেঙে নিয়ে একটু সাইড করে রেখে দেব। এবার আরেকটু আমরা একটু তেল অ্যাড করছি। এখন এই তেলে 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, আর দিচ্ছি 1 চামচের মতো রসুন কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, আর একটা টমেটো কুচি, সাথে কলা করে নেওয়া 1/2 কাপ কাঁচা ছোলা দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কম আছে 1 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেব। 1 মিনিট পরে এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এতে আমি ধুয়ে রাখা বাঁধাকপি ও আলুগুলোকে সব দিয়ে দেব। মশলার সাথে কফিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। মোটামুটি 1/2 চামচ লবণ দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। একটু রান্না করে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যেই কফিটা ও আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/4 চামচ চিনি দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চামচ এর মধ্যে ব্যবহার করছি। ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এই তরকারি খুবই ভালো লাগবে আপনাদের। শুধু মনে রাখবেন এই তরকারি রান্নার সময় আলাদা করে কোনো জল দেবেন না। আর বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে যায়, সেই কারণে লবণটা আপনারা দেখে দেবেন। আর তরকারিটা একটু শুকনো শুকনো তৈরি করে নেবেন, তাহলে খুবই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।